আমাদের সঙ্গে রয়েছেন বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী পিসি সরকার মহাশয়। তিনি আজকে রোববারের ছুটির দিন, তিনি নিজের মেয়ে, ছোট মেয়েকে নিয়ে প্রচারে বেরিয়েছেন। আমরা কথা বলে নেব পিসি সরকার মহাশয়ের সঙ্গে। দাদা, আপনার একটাই প্রশ্ন, এবার কি ম্যাজিক হবে? জনগণ ম্যাজিক দেখাবেন? আচ্ছা, তার লিডার আমি। জনগণ ভোটের বাক্সে ম্যাজিক দেখাবে? যতই লোক বড় বড় ফ্লেক্স দিয়ে হোক, পোস্টার দিয়ে হোক, ভড়কাবার চেষ্টা করবে না কেন? হৃদয়কে ভড়কে পারবে না, ম্যাজিক করবে। তথ্য কিন্তু অন্য কথা বলছে। 2009 সালে যখন ইলেকশন হয়েছিল, বিজেপি মাত্র 55,000 ভোট পেয়েছিল, কি করে ম্যাজিক হবে? সেই জন্য তো আমি এসেছি। সবকিছু তো শুরু আছে, জনগণের ঘুম ভাঙাবো। ঘুমিয়ে ঘুমিয়ে ভোট হয় না। আজকে আপনি সকাল প্রচারে বেরিয়েছেন, এলাকায় ঘুরছেন, কি বক্তব্য নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন? আমি বক্তব্য একটাই প্রমাণ করছি যে আমি পাড়ালের লোক নই, আমি শেষ থেকে নেমে এসেছি, জনগণের সঙ্গে, জনগণের পাশে। এবং আমি কোনো ফলস কথা বলি না, আমি সম্পূর্ণ মানুষের মানুষ। ওনারা আমাকে তৈরি করেছেন, আমি ওনাদের কাছে দায়িত্ববদ্ধ। খুব এক্সাইটেড লাগছে, পুরো একটা নতুন রকমের একটা এক্সপিরিয়েন্স। আর এই লোকেদের কাছে যে পৌঁছে যেতে পেরেছি, সেটাই হলো আসল সাকসেস, সেটাই হলো। বাবা বলছেন ম্যাজিক হবে, তুমিও কি বলছো? বিশাল বড় ম্যাজিক হবে, এবার তো আসল খেলা। এবার কি ম্যাজিকটা ঘটে দেখতে চলেছি সবাই।